মজুর কিন্তু ঘোড়ায় চড়ে স্কুলে যায় ছেলে, এমন অদ্ভুত দৃশ্য দেখা যাবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামে। ছেলের বায়না মেটাতে বাধা হয়নি বাবার অসচ্ছলতাও। তবে যন্ত্রের এই যুগে ঘোড়ার পিঠে চড়ে স্কুলে যাওয়াকে অন্যরকম আনন্দ বলছেন স্থানীয়রা। লালমনিরহাট থেকে মিলন পাটোয়ারির পাঠানো রিপোর্ট। কাঁধে স্কুল ব্যাগ, ঘোড়ায় সওয়ার কিশোর মাইদুল। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাইদুলের বাহন এখন এই ঘোড়া, নামটাও রেখেছেন বাহাদুর। যখন যেখানে প্রয়োজন ছুটছেন, ভরসা বাহাদুর। বাবা দিনমজুর বটে, কিন্তু ছেলের ঘোড়ায় চড়ে স্কুলে যাওয়ার আবদারের সামনে সাধ্য আর বাধা হয়নি। আমি কাজ কাম যতই করি আমি চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেয় চেষ্টা করি আমি যাবো। তুই তোর হাউস এই ঘোড়াটা আমি কিনে দিছি। আমার বন্ধু বাপের সাইকেলে মোটরসাইকেলে চড়ে স্কুলে যায়। আমার ইচ্ছা ছিল যে আমি মোটরসাইকেলে ঘোড়ায় চড়ে স্কুলে যাব। তবে আমি আমার বাবাকে বললাম যে আমি ঘোড়ায় চড়ে স্কুলে যাব। তারপর বাবা আমাকে কষ্ট করে, অনেক কষ্ট করে আমার ঘোড়াটা কিনে দিল। ঘোড়ার টকবক শব্দেই সবাই বুঝে নেন আসছে মাইদুর। বিষয় নিয়ে দেখেন সহপাঠীরাও। সে ঘোড়া ঘুরে আসে, আমরা এটা দেখে খুব আনন্দিত হই এবং এটা নিয়ে আমরা অনেক মজাও করে থাকি। এই একটা ঘোড়ার পিঠে যে যাওয়া আসা করে, যে স্কুলে যাওয়া আসা করতেছে, এতে যে আমাদের এই প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের লেখাপড়ার যে মান, মানে ওদের ওর আকর্ষণ বাড়ছে। শব্দ শুনে আমরা বাড়ি থেকে বুঝতে পারি যে ঘোড়া নিয়ে মনে আসছে। বাহাদুরকে পেয়ে 6 মাস প্রশিক্ষণ দেন মাইদুল, আর এখন তো অনন্য এক বন্ধুত্ব তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 20।